জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপথ থেকে নগর থেকে কি ঘটছে মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক আপনাদের সঙ্গে আছি আমি রহমান ফের স্বামী ভারী বর্ষণ ও ঢলের জলে রাতের ব্যবধানে লক্ষ্মীপুর কুমিল্লা ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পানি বাড়ায় নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম তিন জেলা তলিয়ে বত্রিশ লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট নতুন করে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে সদর উপজেলার একুশটি ইউনিয়নের মধ্যে ইউনিয়ন পানিতে তলিয়েছে জেলার প্রায় লাখ মানুষ অবস্থায় নয় দিন পার করছেন দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট কিন্তু বন্যায় সড়ক তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় ব্যাহত হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রম বৃষ্টি ও উজানের ঢলে নোয়াখালীতেও বন্যা পরিস্থিতির আরো অবনতির দিকে যাচ্ছে পানির চাপে সকাল দশটায় কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর ভেঙে যায় লোকালয়ে জোয়ারের পানি ঢুকে বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন স্থানীয়রা জেলাটিতে অন্তত বিশ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন এদিকে কুমিল্লাতেও বন্যার ভয়াবহতা বাড়ছে শালদা ও ঘুরঘুর ঘুঘুর নদীর পানি বেড়ে নতুন করে তলিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা জেলার চোদ্দটি উপজেলা প্লাবিত হয়ে এখনও প্রায় ১৩ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন দুর্গত এলাকায় খাবার ও সুপিয়া পানির সাথে দেখা দিয়েছে ওষুধের সংকটও তবে ফেনী শহর সহ ফুলগাজী পরশুরাম ও ছাগলনায়ার পানি কমায় আশ্রয় কেন্দ্র ছেড়ে অনেকেই ঘরে ফিরতে শুরু করেছেন সবাই অসুস্থ এখানে পানি কমর ফিন্দা গামছা যাইতেছি যদি যদি আপনার কিছু একটু সাহায্য করেন আমরা বাঁচতে পারবো নাহলে আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের আর ধরুন আশ্রয় কেন্দ্র এই পর্যন্ত অন্তত সত্যি আশি ফ্যামিলি ঢুকিয়েছে এক চার পাঁচজন আছে মানুষ যদি একটু বসবে এরকম ব্যবস্থা নেই আশ্রয় কেন্দ্র স্কুল মাদ্রাসা ধরেন ধরে না এত মানুষ কোনো মানুষ এখানে আসতেছে না কোনো কিছু সাহায্য নিয়ে এখানে আসতেছে না এই প্রথম আমরা এখানে ঢুকেছি বনকবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে পঞ্চম দিনের মতো টিএসসিতে নগদ টাকা সহ সব ধরনের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকাল থেকেই সহযোগিতার হার হাত বাড়াতে ছুটে আসছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ সোমবার সকাল নয়টার পরপরই টিএসসি খুলে দেন ভলেন্টিয়াররা তবে দশটার পর থেকে নগদ টাকা খাবার স্যালাইন কাপড় শুকনো ও ভারী খাবার খেজুর পানি নারী ও শিশুদের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক পণ্যসহ সব ধরনের খাবার ও প্রয়োজনীয় পণ্য নিয়ে হাজির হতে থাকেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নানান বয়সী মানুষ প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসে সহায়তা টিএসসিতে জায়গা সংকুলন না হলে পরবর্তীতে পণ্য নেওয়া হবে শারীরিক শিক্ষা কেন্দ্রে পঞ্চম দিনেও দেখা গেছে টিএসসির ভেতরে শুকনো খাবারের স্তূপ গত বাইশ জুলাই থেকে পঁচিশ জুলাই পর্যন্ত চার দিনে নগদ টাকা সংগ্রহ হয়েছে পাঁচ কোটি তেইশ লাখ প্রতন্ত গ্রাম এলাকার স্কুলের বাচ্চাগুলো টিফিনের টাকা বাঁচিয়ে একটা অংশ এবং স্কুলের পক্ষ থেকে একটা বড় পরিমাণ ডোনেশন পাঠানো হয়েছে। বিভাগেরারণ এখানে আসছে। কিছুটা তাদের এখানে হলো সহযোগিতা করার জন্য। যখনkai আমি দেখি যে আমারই সমবয়সী কেউ এভাবে কষ্ট করছে তখনkai নিজেকে বাসার মধ্যে আটকে রাখাটা সম্ভব না। দিনকে দিন আমাদের পরিমাণ বাড়ছে এবং বাংলাদেশের সকল মানুষের যেই সহযোগিতার যেই হাত বাড়িয়েছে বা পুরো বাংলাদেশ রক্ষা করার জন্য এটা আসলে বাংলাদেশের ইতিহাসে এটা বিরল সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন বাংলাদেশ বাংলাদেশে অবস্থিত চায়না দূতাবাস রেড ক্রস সোসাইটি অব চায়নার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এই অনুদান দেয়া হয়েছে সোমবার সকালে সোসাইটি সোসাইটির জাতীয় সদর দপ্তরে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বিডিআরসি এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এস ইউ কবির চৌধুরীর কাছে অনুদান হস্তান্তর করেন এ সময় চায়নার রেডক্রস ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কবির চৌধুরী বলেন অতীতের সব রেকর্ড ভেঙে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল আজ ভয়াবহ আকস্মিক বন্যায় আক্রান্ত বন্যা কবলিত এলাকাগুলোর হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে ক্রসের স্বেচ্ছাসেবক দল মাঠে মাঠ পর্যায়ে উদ্ধার ভ্রাম্যমাণ মেডিকেল সার্ভিস প্রদান ও শুকনো খাবার রান্না করা খাবার বিশুদ্ধ খাবার পানি বিতরণের মধ্যে দিয়ে দুর্গত মানুষকে সাহায্য করছে রাষ্ট্রদূত ইয়াওয়েন বন্যায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের পরিবার আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে বলেন বাংলাদেশে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি দেখে আমরা মর্মাহত চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি The Chinese Red Cross Society decided to donate 100,000 US dollars to the Bradley organization, the Red Crescent Society of Bangladesh. China is a long trusted and very faithful and very long continued forever friend of Bangladesh. দেশের বন্যা কবলিত এগারো জেলার মধ্যে লক্ষ্মীপুরের সার্বিক পরিস্থিতির অবনতি ঘটেছে পার্শ্ববর্তী জেলার পানি প্রবেশ ও ভারী বৃষ্টির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এ নিয়ে জানাতে লক্ষ্মীপুর সদর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন বেলায়েত এখন বন্যা কবলিত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন পরিস্থিতি অব অপরিবর্তিত আছে সামনেই আর ক্রমেই পানি বাড়ছে এবং লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি যেটি মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে যাচ্ছে এবং মানুষ খুব নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যেটি এর আগের সংবাদও আমি জানানোর চেষ্টা করেছি এখন আমি যে এলাকাটিতে আছি এই এলাকার অধিকাংশ ঘরবাড়ির ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে এবং মানুষের যে থাকার আসবাবপত্র অর্থাৎ যে খাটে মানুষ থাকে সেই খাট চৌকিতে কিন্তু পানি একেবারে চৌকি বরাবর কিন্তু পানি হয়ে গেছে এসব মিলিয়ে এখানকার যারা খেটে খাওয়া মানুষ আছেন নিম্ন মানুষ আছেন সবাই খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আমার আশেপাশে যতগুলো বাড়ি আছে এরা বেশিরভাগই রিক্সা চালক নির্ময়ের মানুষ এই বাড়িগুলোর বেশিরভাগই কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং যেটি বলছিলাম এর আগেও যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষ যেভাবে গিয়ে আশ্রয় নিয়েছে আর নতুন করে গিয়ে কেউ আশ্রয় নেবে সেই জায়গাটি এখন কোনো আশ্রয় কেন্দ্রে সেভাবে নাই দু একটি জায়গাতে থাকলেও সেই তথ্য আমরা এখনও পাইনি ফলে মানুষ এখন পানিবন্দি অবস্থায় আছেন কেউ কেউ তার উঁচু ভূমিতে তার যেই স্বজন আছে সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন কিন্তু উঁচু উঁচু যেই সমস্ত ভূমি আছে সেই ভূমিগুলো কখন প্লাবিত হয়ে যায় সেই আশঙ্কার মধ্যে কিন্তু পুরো দিন পার করছেন লক্ষ্মীপুরবাসী এবং এখানে একটু বলে রাখতে চাই যে মানুষের পাশাপাশি যে গবাদি পশু আছে এবং মানুষের এখানে যেই পুরো লক্ষ্মীপুর এলাকায় যেই গ্রাম অঞ্চলে যে ছোট ছোট। মুরগির খামার গরুর খামার আছে প্রত্যেকটি খামারই বলা যায় যে প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা এখন যে এলাকাটিতে আছি এখানেও কিন্তু আমরা একটি মুরগির খামার দেখতে পাচ্ছি এই মুরগির খামারের অবস্থাও অনেকটা বাজে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বেশিরভাগ মুরগি এখানে আসলে মারা গিয়েছে এবং কয়েকটিকে নিরাপদভাবে সরিয়ে নিতে সক্ষম হয়েছে এখানকার যিনি ব্যবসায়ী আছেন সব মিলিয়ে মানুষের রুটি রুজুর উপরে অনেক বড় একটি দাগ কেটে যাচ্ছে এবং সময় যতই গড়াচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে উজান থেকে পানি লক্ষ্মীপুরের দিকে নেমে আসছে লক্ষ্মীপুরবাসী আতঙ্কে দিন পার করছেন আসলে পানি যদি আরও বাড়তে থাকে তারা আসলে কিভাবে ঘর অবস্থান করবেন সব মিলিয়ে বলা যায় যে এখন পুরো লক্ষ্মীপুরের ত্রাণের যেটির কথা বলেছি ত্রাণ ভেতরের এলাকাগুলোতে প্রবেশ করতে পারছে না এখনও এখনও মানুষের ত্রাণের জন্য হাহাকার কিন্তু রয়েছে তো এই ছিল লক্ষ্মীপুর সদরপূর্ব অঞ্চল থেকে আমার কাছে সর্বশেষ সামনে লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়ত হোসাইন এদিকে কুমিল্লাতেও বাড়ছে বন্যার ভয়াবহতা শালদা ও ঘুংঘুর নদীর পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা দুর্গত এলাকায় বাড়ছে খাবার ও সুপেয় পানির সংকট সেখানে আছেন আমাদের কুমিল্লার বুড়িচংয়ে আছেন আমাদের সহকর্মী মাসুদ আলম আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মাসুদ নতুন করে কোন কোন উপজেলা প্লাবিত হয়েছে এবং সেখানে মানুষের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে কিনা জানাবেন সামনে নতুন করে প্লাবিত হচ্ছে কুমিল্লার ব্রাহ্মণপাড় উপজেলা এবং দেবীদ্বার উপজেলার বেশ কিছু গ্রাম বিশেষ করে ব্রাহ্মণপুর উপজেলার শালদা শালদা নদীর এবং গঙ্গু নদীর প্রাণী পানি প্রবেশ করার কারণে কিন্তু ওই উপজেলাটা প্রবেশ করছে একই সঙ্গে যে বুড়িচং উপজেলা রয়েছে সেটার উজানের পানি নেমে কিন্তু দেবীদের প্রবেশ করছে এতে করে ওই ওই উপজেলারও কয়েকটি গ্রাম প্লাবিত হতে শুরু করেছে এখানকার যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা এখান থেকে ত্রাণ নিয়ে কিন্তু ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়ায় নিয়ে যাচ্ছেন যার কারণ হচ্ছে ওই দিক থেকে কোনো ধরনের ত্রাণ প্রবেশ করা যাচ্ছে না যার কারণে যার কারণ হচ্ছে যে সড়ক যে সড়কগুলো রয়েছে সেগুলো একেবারে বিচ্ছিন্ন সেখানে যান চলাচল বন্ধ রয়েছে এতে করে আমি যেখানে রয়েছি এই বুড়িচং উপজেলার ইসাপুর এলাকায় এখান থেকে কিন্তু শত শত ট্রাক সারি সারিভাবে কিন্তু তারা ঢুকছেন প্রতি সকাল থেকে প্রায় শতাধিকের বেশি ত্রাণবাহী গাড়ি ঢুকেছে তারা এখান থেকে নৌকা স্পিড বোর্ড বা যে যেভাবে পারতেছেন ট্রাণ নিয়ে কিন্তু যে বুড়িচং উপজেলার যেগুলো প্রত্যন্ত অঞ্চলে যে গ্রামগুলো রয়েছে বিশেষ করে বারস্বর ইসাপুর বারস্বর সেই সঙ্গে যশপুর সাদকপুর এ অংশে কিন্তু এই সংকট রয়েছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য বলছে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে স্বেচ্ছাসেবী যে সদস্যগুলো রয়েছেন তারা বলছেন যে পৌঁছানো যাচ্ছে না একমাত্র হচ্ছে তাদের কাছে নৌকা এবং স্পিড বোট সংকট রয়েছে সেনাবাহিনী এবং তারা যৌথভাবে কাজ করছেন যাতে করে যারা পানিবন্ধু রয়েছেন তাদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বলছেন যে পানি সংকট রয়েছে একই সঙ্গে সুপি পানির সংকট রয়েছে একই সঙ্গে রয়েছে আপনার যে ওষুধ সংকট রয়েছে বিশেষ করে যে এলাকাগুলো শুরুতে প্লাবিত হয়েছে ওই এলাকাগুলোতে বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করে তারা কিন্তু পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন বিশেষ করে শিশুরা যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা কিন্তু নিমোনিয়া এবং হাসি কাশি সর্দিজনিত রোগে আক্র আক্রান্ত হচ্ছেন তবে যারা বামনফাড়া উপজেলার বাসিন্দা রয়েছেন তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনছেন যারা এখানে কাজ করছেন উদ্ধার কাজে তারা বলছেন যে তারা খুব সহসায় যারা পানিবন্ধু রয়েছেন তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনবেন তো স্বামী এই ছিল কুরনা থেকে কুমিল্লার বুড়িজং থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম দেখছেন এখন চারদিক সচিবালয় এলাকা থেকে প্রায় চার শতাধিক আনসার সদস্যদের হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে একশো নয় সদস্যকে ঢাকা চিফ ম্যাজিস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজত থানায় রাখা হয়েছে এদিকে আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সচিবালয়ে আনসার সদস্যদের দ্বারা সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায় এ সময় সেনাবাহিনীর টহলের ওপর হামলা চালানো হয় এতে ছয় সেনা সদস্য আহত হন যাদের একজনের অবস্থা গুরুতর পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কিছু আনসার সদস্যদের নিরাপদে আশ্রয় নিলে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মোহাম্মদ শাহাবুদ্দিন একথা বলেন রাষ্ট্রপতি আশা করেন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজের বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে সংবিধান সব নাগরিককে সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছে মোট মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন পারস্পরিক সহমর্মিতা সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সহনশীল আচরণ করতে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি কবলিতে এলাকার লোকজন মানবতর জীবনযাপন করছে অসহায় এসব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য পানি ও ঔষধ সহ বহুমুখী বহুমুখী সহায়তা প্রয়োজন সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্য মতে সহায়তা দিয়ে যাচ্ছে দেশের সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এখন চারদিকে নিচ্ছি ছোট বিরতি ফিরছি একটু বিরতির পর ফিরেলাম আপনারা দেখছেন এখন চারদিক বাজারে কোনো কোথাও কোথাও সরবরাহ স্বাভাবিক থাকলেও কোথাও কোথাও সরবরাহ কম রয়েছে কয়েকদিনে ধরে ওঠানামা করছে সবজি সহ বিভিন্ন ধরনের পণ্যের দাম বাজারে গিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া বগুড়ার মহাস্থান সবজির পাইকারি বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম পাইকারিতে কেজি প্রতি দশ থেকে বারো টাকা কমে বিক্রি হচ্ছে বাজারে পটল প্রতি কেজি পঁচিশ টাকা কচুমুখী ও করলা পঁয়ত্রিশ টাকা বেগুন বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় সরবরাহ স্বাভাবিক থাকায় দাম কমেছে বলে দাবি করছে পাইকাররা এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে স্বাভাবিক সময়ের চেয়ে বেচা বিক্রি কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ বন্যার কারণে ক্রেতারা আসতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা এছাড়া পেঁয়াজ রসুন চিনি সহ বেশ কিছু পণ্যের সরবরাহ সংকট থাকায় বেড়েছে দাম মানিকগঞ্জের বাজারেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম কেজিতে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম আগামীকালের মধ্যে জামায়াতের নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারি করে নিষেধের নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করবে বলে জানান তিনি আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র রিকোয়েস্ট করা হয় এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে আজকে সরকারি ছুটির দিন তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন এখন চারদিকে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি ফির চেক পড়ে বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন এখন চারদিক বিশ বিশ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচ শুরু কাঠমান্ডুর আলফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বেলা সোয়া তিনটায় গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে হারায় ভারতের সঙ্গে সেমিফাইনাল খেলতে হচ্ছে যুবাদের স্বাগতিকদের বিপক্ষে হারলেও ভারতের বিপক্ষে জয় পেতে মরিয়া ফুটবলাররা টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদ কোচ মারুফুল হকো জয়ের প্রত্যাশা পূরণ হলে এটি হবে সাফ অনূর্ধ্ব টোয়েন্টি ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের চতুর্থ ফাইনাল ২০১৭, হাজার ও দু সালে তিনবার ফাইনালে উঠে তিনবারই হেরেছে বাংলাদেশ প্রথমবার নেপাল পরে দুইবার ভারতের কাছে শেষ করছে এখন চারদিক এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এখন ডট টিভি ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি